हेलो ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে আমি একটা ধামাকা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোওয়ার্কারসে কিভাবে আমি বড় একটা প্রজেক্ট 2 ডলারের সেটা শেষ করলাম আপনারা অনেকে মনে করতে পারেন যে 2 ডলার প্রজেক্ট কি এমন কিন্তু মাইক্রোওয়ার্কারের ক্ষেত্রে 2 ডলারের প্রজেক্ট মানে অনেক কিছু এবং এই প্রজেক্টটা আমার কাছে একটু স্পেশাল হওয়ার কারণ আছে সেটা পরে বললেই বুঝতে পারবেন ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন এবং সাথেই থাকবেন যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার তারা জানেন যে চ্যানেলে কি ধরনের ভিডিও আসে চ্যানেলে সাধারণত মাইক্রোওয়ার্কারস নিয়ে বেশি ভিডিও আসে এবং অন্যান্য ভিডিওগুলো আসে হচ্ছে অনলাইন ইনকাম নিয়ে সেক্ষেত্রে আমি মাইক্রোওয়ার্কারসের পাশাপাশি অন্যান্য সাইটগুলোকে প্রেজেন্ট করি যে মাইক্রোওয়ার্কারসের সাথে অন্যান্য কোন সাইটে কাজ করে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন রিসেন্টলি আমি 25 ডলারের একটা সাইটের কথা বলেছি সেই সাইটে আপনারা কাজ করা শুরু করতে পারেন দেখা যাক কি হয় তো আজকে ভিডিওতে ফিরে আসছি সেটা হচ্ছে মাইক্রোওয়ার্কারসের ক্ষেত্রে ডাটা কালেকশন একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আমি যদি একটু দেখি ডাটা কালেকশনের ক্ষেত্রে দেখুন আমরা সাধারণত এই 3 সেন্টের অথবা সর্বোচ্চ হচ্ছে ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 4 সেন্টের কাজ করে থাকি এই দেখুন 4 সেন্টের কাজ সর্বোচ্চ 3 সেট এবং 4 সেন্টের এই কাজে আমরা ডাটা কালেকশনের ক্ষেত্রে করতে পারি এর বাইরে আমাদের কিন্তু বড় ডাটা এন্ট্রি এখন আমরা পাইনি বা করতেও পারিনি কিন্তু আমরা সব সময় রেডি থাকি যে এই ডাটা এন্ট্রিগুলো করার জন্য তো রিসেন্টলি একটা বায়ার আমার সামনে চলে আসে এবং তিনি একটা কাজ দেন যে কাজটা ছিল এক ধরনের ডাটা এন্ট্রি তাই সেই কাজটা নিয়ে হচ্ছে আমি আসলে এখন একটু কথা বলবো তাকে কাজটা একটু আপনাদের দেখাই দেখুন এই যে কাজটা সেটা হচ্ছে ওয়েবসাইট লিংকের একটা কাজ একবারে এই কাজটা মোটামুটি এক ধরনের ফাইবারের প্রজেক্টের মতো ছিল যে কারণে এই কাজটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি ইম্পর্ট্যান্ট হওয়ার কারণ হচ্ছে এই কাজটা শুধুমাত্র বায়ার একজনকে দিয়েছিলেন অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা দেখি যে 50 1000 2000 পর্যন্ত লোকের জন্য দেওয়া হয় কাজটা কিন্তু এই কাজটা মাত্র একজনের জন্যই দেওয়া হয়েছিল এবং সেই সিলেক্টটা হচ্ছে আমি মানে উনি একটা কাজ দিয়েছে এবং ওনার কাজটা একমাত্র আমিই করে দিতে পারছি তো এখন আপনারা অবশ্যই বুঝে গেছেন হয়তো যে আমি আসলে এই কাজটাকে কেন ইম্পর্টেন্ট বলতেছি একটা বড় প্রজেক্ট কেন বলতেছি এই কাজটা একটু আমি যদি দেখি লিংকটা হচ্ছে ওয়েবসাইট লিংক এক্সট্রাকশন এবং নেম ডাটা মাইনিং তার মানে কি এই কাজটা আমার মূলত ছিল ডাটা মাইনিংয়ের যেটা ডাটা কালেকশন অন্তর্গত এবং যেখানে আমাদের 5টা একাডেমিক জার্নাল নিয়ে আমাকে কাজ করতে হয়েছে তো এখানে আমাদেরকে দেখুন বায়ার কিন্তু অলরেডি আমাকে স্যাটিসফাইড দিয়ে দিয়েছে এবং উনি এখানে আন্টি আমাকে $1.85 দিয়েছে প্রায় 2 ডলার কাছাকাছি এইটা কিন্তু এক ধরনের ডাটা এন্ট্রি কাজ ছিল আমার কাজটা যদি আমি একটু বর্ণনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি ডাটা এন্ট্রি আমি কেন বলতেছি এটা কিন্তু টাইটেলেই আছে কাজটা আমি যদি একটু বলি যে কাজটা আমাকে বায়ার কি করতে বলেছিল বায়ার এখানে ইনস্ট্রাকশন পড়ে আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে বায়ার আমাকে একটা এক্সেল শীট দিয়ে দিয়েছে সেই শীটটা এখন এখানে দেখা যাচ্ছে না যেহেতু আমি কাজটা সাবমিট করে দিয়েছি আমি আপনাদের যদি এক্সেল শীটটা দেখাই তাহলে হয়তো আপনারা আরেকটু ক্লিয়ার হবে আমি একটু এক্সেল শীটটা দেখাবো তো দেখুন এক্সেল শীটটা ছিল এরকম এখানে উনি একটা দেখুন কোম্পানির নাম দিয়ে দিয়েছে এবং একটা কোম্পানির লিংক দিয়ে দিয়েছে সরি কোম্পানি না একটা জার্নাল এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পজিশন এই সেকশনগুলো উনি করে দিয়েছে এবং এখান থেকে উনি এই অংশটুকু জাস্ট উনি করে দিয়েছিল এবং এই বাকি যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই সম্পূর্ণটুকু আমার নিজের করতে হয়েছে তো এখন হয়তো আপনারা অবশ্যই বুঝবেন যে হ্যাঁ এটা একটা ডাটা এন্ট্রি যেটা একটা এক্সেলের কাজ মাইক্রোসফট অফিসের এবং এই ডাটাগুলো আমাকে কালেক্ট করে তারপর এখানে বসিয়ে দেন এই এক্সেল শীটটা আবার বায়ারকে সাবমিট করতে হয়েছে আমরা যদি আবার একটু কাজে ফিরে যাই যদি একটু দেখাই দেখুন উনি কিন্তু মাত্র এই একটা জার্নালের ইনফো দিয়ে দিয়েছিল আর বাকি যে 5টা জার্নাল আছে এই বাকি জার্নালগুলোর জন্য এই সেম ইনফো আমাকে আপডেট করে দেন বায়ারকে দিতে হয়েছে তো অবশ্যই এটা একটা ডাটা এন্ট্রির কাজ এবং যে ডাটা এন্ট্রির বিনিময়ে আমাকে বায়ার দিয়েছে $2 ও ডাটা এন্ট্রিটা আমি কীভাবে করেছিলাম আমি হচ্ছে এই যে যে লিঙ্কগুলো দেওয়া আছে জার্নালের নামগুলো সেই নামগুলো আমি সার্চ করেছিলাম সার্চ করার পরে এই যে ফার্স্ট যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা আমি ঢুকেছি ঢোকার পরে আমাকে যেটা এখানে করতে হয়েছে এখানে যে এডিটোরিয়াল বডি যারা আছে তাদেরকে হচ্ছে আমাকে খুঁজতে হয়েছিল তো এখান থেকে আমি অ্যাবাউটে গিয়ে এখান থেকে এই যে এডিটোরিয়াল যে বোর্ড আছে এখানে গিয়ে এখানে যারা যারা আছে যে এডিটরের চিপে মানে এই পদে যিনি আছেন তার নাম এরপরে ডেপুটি এডিটরে যিনি আছেন তার নাম এইভাবে যতজন আছে দেখুন অনেক আছে অ্যাসোসিয়েট এডিটর সবাই নাম আমি কালেক্ট করে আমি এই ডাটা এন্ট্রি সেকশনে অ্যাড করে দিয়েছি দেখুন এই যে দেখুন চিফ ইন এডিটর সিনিয়র এডিটর অ্যাসোসিয়েট এডিটর এইভাবে হচ্ছে আমি বাকি যে এই যে যে জার্নালগুলো আছে প্রত্যেকটা জার্নাল জন্য একইভাবে এরকম লিঙ্কে গিয়েছি এরপর এডিটোরিয়াল বডি সেকশনে গিয়েছি গিয়ে সেখান থেকে যে যে পদে আছে তাদের নাম কালেক্ট করছি एवं लिंक निये सब किछु निये प्रत्येकटा जार्नालेर जोन्नो आमि एखान थेके नामगुलो आपडेट करे दिएछि एवं जे जे पदे आछे तादेरके सेई पदे नाम दिए दिएछि। एइभावे एई एक्सेल शीटटा तैरि करछि। तैरि करार परे एई एक्सेल शीटटा सेव करे आमि एखन आमि जमा देब किभाबे। आमि चले आसछि आमार ड्राइवे एसे एई एक्सेल शीटटा आमि एखाने आपलोड करछि। आपलोड करे एखान थेके राइट क्लिक करे शेयार बाटने क्लिक करे एखान थेके आमि एई लिंकटा कपि करे निएछि। कपि करे निये माइक्रोवर्कार्स एसे पुरो बक्स एखाने देखुन आमि लिखे दिएछि एक्सेल शीट ड्राइव लिंक दिए एखाने ड्राइव लिंकटा आमि दिए दिएछि। आर एखाने एकटा आमि स्क्रिनशटेर प्रूफ दिए दिएछिलाम जे आमि एक्सेलेर भितरे आसले डाटागुलो एंट्री करछि। एंट्री करार पर आमि दिए दिएछि एबं बायार आमाके किछुक्षण परेई सेटिसफाइड दिए दिएছে এবং আমাকে প্রায় $2 সে দিয়ে দিয়েছে। এবং এখান থেকে এই সেকশনের ভিতর বায়ার অলরেডি বলে দিয়েছে যে আমি আপনাকে আমার হায়ার গ্রুপে অ্যাড করে নিব এবং আপনাকে নেক্সট কাজগুলো কয়েক ঘন্টার ভিতর আবার দেওয়া হবে। তো আমি আশা করি যে এখন থেকে মাইক্রোওয়ার্কার্সে ডাটা কালেকশন সেকশনে ডাটা এন্ট্রি খুব বড় মানের $2 থেকে শুরু করে অনেক বড় বড় ডাটা এন্ট্রি পাওয়া যাবে এবং যেটা করতে পারবো। তাই আপনাদের বলবো আমার সাথে থাকুন, আমি যে কাজগুলো দেখাই যখন যেটা দেখাই সেটা করে যান, শিখে রাখুন। যদি আপনাদের কাজটা নাও থাকে, কারণ পরবর্তীতে হুট করে এরকম কোন এক বায়ার চলে আসবে, একজন ব্যক্তিতেই জব দিবে এবং সেই ব্যক্তিটা আপনি হতে পারেন এবং আপনি বড় মানে একটা ডলার ইনকাম করতে পারেন সামান্য একটু ডাটা এন্ট্রি করার মাধ্যমে। এই 3 সেন্ট আর 4 সেন্ট আপনাকে তখন আর্ন করতে হবে না। তো এই কাজে যদি আবার আসে তাহলে হয়তো আমি পাবো, বা এই কাজটা যখন আপনাদের আমি এখন দেখিয়ে দিলাম তাহলে এই ধরনের ডাটা এন্ট্রি এখন থেকে আপনারাও পাবেন। তো অ্যাক্টিভ থাকুন, কাজ করে যান। আসলে কাজ জানলে কাজের অভাব হবে না, আর কাজের অভাব না হলে ডলারের অভাব হবে না। সো কাজ করতে হবে, হতাশ হলে কাজ হবে না, কাজ করে যাবেন। চেষ্টা থাকতে হবে যতটুকু ভালো করা যায়, কারণ হচ্ছে এখান থেকে বায়ারদের হায়ার গ্রুপে অ্যাড করে নেবে, সেই হায়ার গ্রুপে আপনাদের অ্যাড হয়ে যেতে হবে। তো আসলে যখন এতগুলো ডাটা এন্ট্রি 3 সেন্ট 4 সেন্টের মাঝে যখন এত বড় একটা ডাটা এন্ট্রি $2 কাজ পাওয়া যায় তখন আসলেই খুব ভালো লাগে। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে এত খুশি হওয়ার কিছু নেই। এই কাজটা যদি আপনি করতেন তাহলে আসলে আপনার ক্ষেত্রে একটা খুশি কাজ করতো যে একজন ব্যক্তিতে কাজ দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তিটা আপনি ছিলেন এবং সেই কাজটা করছেন, অনেক সময় নিয়ে জমা দিয়েছেন এবং আপনার সেই কাজটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আপনাকে পরে আরও কাজ দেওয়া হবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। তাহলে আসলে একটু ভালো লাগা কাজ করে। তো এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি সবাই চেষ্টা করবেন এরপর থেকে এই ধরনের বড় বড় ডাটা এন্ট্রি ধরার জন্য। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।